হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একটি টকের রেসিপি। এটা কিন্তু ফুচকা বা ভেলপুরি অথবা চটপটির সাথে খেতে খুবই ভালো লাগে। পুরি সিঙ্গারার সাথে আপনারা সার্ভ করতে পারেন, বানানো খুবই সহজ অথচ খেতে অনেক মুখরোচক। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে এখানে আমি পাকা তেঁতুল নিয়ে নিয়েছি। আমি তেঁতুলগুলোকে একটুখানি জল দিয়ে এটাকে খুব ভালো করে কষলে তারপর তেঁতুলের যে পাল্পটা আছে সেটা বের করে নিচ্ছি। আমি এটা ঠান্ডা জল দিয়ে করছি, আপনারা চাইলে গরম জলও তেঁতুলটাকে কতক্ষণ ভিজিয়ে রাখতে পারেন, তাতে করে পাল্পটা খুব তাড়াতাড়ি আপনারা বের করে নিতে পারবেন। এই তেঁতুলের টকটাকে একটু পাতলা হবে, খুব একটা ঘন করবেন না। এই জন্য যে পরিমাণে তেঁতুল নেবেন তার চেয়ে একটু বেশি পরিমাণে আপনারা জলটা নিয়ে তারপর তেঁতুলের থেকে পাল্পটা বের করে নেবেন। আমি খুব ভালো করে হাত দিয়ে কুচলে তেঁতুলের পাল্পটা বের করে নিচ্ছি এবং যে বিচি বা যে অবশিষ্ট অংশগুলো আছে সেগুলোকে আমি হাত দিয়ে চেপে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে এটা ছেঁকেও নিতে পারেন, তবে আমি হাত দিয়ে বিচিগুলো ফেলে দিলাম। এবার এই পাল্পের মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব মিষ্টি। আমি এখানে চিনি অ্যাড করব। আপনারা চেষ্টা করবেন চিনি দিয়ে করার জন্য, গুড় দিয়ে করবেন না, চিনিটা এখানে দিবেন। তাতে করে কিন্তু এই তেঁতুলের টকটা খেতে খুবই ভালো লাগে। আমার সাধারণত এটা ফুচকার সাথে আমি টকটা সার্ভ করি, খেতে খুবই ভালো লাগে অথচ বানানো খুবই সহজ। তো এখানে আমি তেঁতুলের পাল্পে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ চিনি। এটা একটু টক মিষ্টি ঝাল হবে, সেই অনুপাতে আমি চিনিটা অ্যাড করব। আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টি বা টকটা কমিয়ে বা বাড়িয়ে দেবেন। এবার চিনির সাথে আমি এখানে অ্যাড করব বিট লবণ। এখানে আমি সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দেব। এবার টকটাকে এই চিনি আর লবণ দিয়ে আমি খুব ভালো করে মিক্সড করে নেব, যাতে করে চিনি আর লবণটা খুব ভালোভাবে গলে যায় আর টকের সাথে একবারে মিশে যায়। এটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এখন আমরা এটা একটু টেস্ট করে দেখব যে আমাদের চিনি বা লবণটা কতখানি লাগবে, তারপর আমরা এটা অ্যাড করব। এখানে আমি আর একটু সাদা লবণ দিব, বিট লবণের সাথে সাদা লবণটা অ্যাড করব। বিট লবণটা কিন্তু পরিমাণে কম হবে আর সাদা লবণ যেটা সেটা একটু পরিমাণে বেশি হবে। এখন আমি একটু লবণ অ্যাড করে দিলাম। মিষ্টিটা আমার ঠিক আছে, এর চেয়ে বেশি আর আমি মিষ্টি করব না। এরপর ঝালের জন্য আমি 2টার মতো কাঁচামরিচ একটু ছোটো করে কেটে তারপর আমি দিয়ে দিচ্ছি। আমি ঝাল খুব একটা বেশি দেবো না, আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর এখানে আমি কিছু ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম। সব কিছু খুব ভালোভাবে আমি মিক্সড করে নেব। আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়েছি, আপনারা চাইলে শুকনো মরিচের চিলি ফ্লেক্সটাও দিতে পারেন, সেটাও খেতে খুবই ভালো লাগে। এবার ধনে পাতা দেওয়ার পর আমি টকটাকে একটু ভালো করে মিক্সড করে দিলাম, যাতে ধনে পাতার ফ্লেভারটা টকের মধ্যে খুব সুন্দরভাবে স্প্রেড হয়ে যায়। এবার টকটাকে আমি খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। এই টকটা কিন্তু আপনারা বেশিরভাগ ফুচকার সাথে সার্ভ করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে, বানানো খুবই সহজ অথচ খেতে অনেক সুস্বাদু। আপনারা ফুচকার সাথেও সার্ভ করতে পারবেন, চাইলে ভেলপুরির সাথেও বা আপনারা পুরি অথবা সিঙ্গারার সাথেও এই টকটা সার্ভ করতে পারবেন। দেখুন আমার কত সহজে একটা টকের রেসিপি হয়ে গেল। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আবার ফিডব্যাক নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।